বন্ধুরা, ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলায় যে কাজটা সেরে এসে চান পুজো দিলাম, যেহেতু আজকে বৃহস্পতিবার, পুজো দিতে একটু টাইম লাগে, পুজো দেওয়া হয়েছে। আর এই দেখো চা নিয়ে বসে পড়েছি, আর যে পুজোটা ঠাকুর পুজো দিয়েছি তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। আর এখন চা বিস্কুট খাবো গরম গরম। চা না খেলে মাথা ধরা ছাড়ছে না, চাটা খেয়ে নি। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর বেশি বেশি করে শেয়ার আর ফলো করবে। চা খাওয়ার পরে এই যে টিফিন বানিয়ে নিয়ে আসলাম, গরম গরম লুচি, আর হচ্ছে কালকের একটু মাংস আছে, আর কালকের এই দেখো আলুর তরকারি ছিল সকালে করেছিলাম টিফিন, সেটা দিয়ে এখন খাওয়া দাওয়া করব, তারপরে রান্না করবো। আজকে আর বেশি কিছু রান্না করবো না, ডাল ভাত করবো, বন্ধুদের সাথে তাও শেয়ার করবো। বন্ধুরা, টিফিন খাওয়ার পরে রান্নার দিকে চলে এসেছি, রান্না করতে হবে যেহেতু। এই দেখো আলু পটল, এই যে আলু পটল দিয়ে আর এই যে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এই দেখো এই যে চিংড়ি মাছ, এই দিয়ে রান্না করবো আলু পটলের, আলু পটল চিংড়ি করবো। আর এই লাউ কেটে নিয়েছি, লাউ দিয়ে আর এই যে উচ্ছে দিয়ে ডাল করবো, এই যে ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ। আর এদিকে চচ্চড়ি করবো, এই দেখো সজনের ডাঁটা, তারপরে হচ্ছে শাকের ডাঁটা, সব মিলিয়ে একটা চচ্চড়ি করবো আজকে। এই করবো মেনু, ভিডিওটা দেখতে থাকো। এই যে লাউ দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, এখন ডালটাও সিদ্ধ হয়ে যাবে, লাউটাও সিদ্ধ হয়ে যাবে, দিয়ে দিলাম। আর উচ্ছা দেবো যেহেতু, এই যে উচ্ছাটা আমি ভেজে নিয়েছি হালকা করে, এই যে আলু পটলের তরকারি করবো। আর এই যে চিংড়ি মাছ দিয়ে তোমাদের বললাম, চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি হবে আর ডাল। আর এই যে আলু কেটে নিয়েছি এটা পটলের, আর এটা হচ্ছে চচড়ি করবো, এই যে ডাঁটা, সজনের ডাঁটা, শাকের ডাঁটা সব মিলানো চচড়ি করবো। এই যে ডালটা সম্বর দিয়ে দিয়েছি, লাউ উচ্ছে দিয়ে ডাল, রাঁধুনি ফোড়ন দিয়েছি। আর এই যে পটল চিংড়িটা হয়ে গেছে, এই যে কেমন হয়েছে কালারটা, আর পটল চিংড়ি কারা কারা পছন্দ করো আমাকে কমেন্টে জানিও। এটা করে নিলাম, ডালটাও সম্বাদ দিয়ে দিয়েছি, ফুটে উঠলে নামিয়ে দেবো। আর এই যে চচড়িটা এখন করব। রান্না টান্না কমপ্লিট করে নিয়ে এসেছি, এসে খেতে বসে পড়েছি, যেহেতু দুটো বেজে গেছে। আর কি বলতো, চচড়িটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এই দেখো লাউ উচ্ছে দিয়ে ডাল করেছি, আর হচ্ছে পটল চিংড়ি করেছি, এই যে পটল চিংড়ি, আর এটা হচ্ছে ডাঁটা চচ্চড়ি করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন খাওয়া দাওয়া করবো, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, রাতের খাবার নিয়ে চলে এসেছি, এই ডাল আর হচ্ছে পটল চিংড়ি, আর ভাত কেটে নিচ্ছি, আজকে ভাত থেকেও যাবে। দুপুরবেলা সবাই অল্প অল্প খেয়েছে, খেতে পারিনি, যা গরম পড়েছে বাবা। জল ঢালা ভাত খেতেই বেশি ভালো লাগবে। আমাদের এখানে আবার কবে শীতলা পূজা পড়বে জানি না, তবে নীল পূজার এক সপ্তাহ আগেই পড়বে এটা শিওর। শীতলা পূজাটা আমার ভালো লাগে, কারণ ওই জল পান্তা ভাত খাওয়া যায়, ভালো লাগে। ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, পাশে থেকে সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে গুড নাইট।